বাংলা মানবতার সমাধান السلام عليكم, ورحمة الله, عليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شومانتو سروتاد الشكمندولي أبودر شاملي رياض الصالحين كتابتك نيوميتو আলোচনা নিয়ে এসছি তো আজকের আলোচনার বিষয় বাবুল হাসি আলাল মিনাল ফি উমর জীবনের শেষ মুহূর্তে শেষ বয়সে বেশি বেশি নেক কাজ করার প্রতি মানুষদেরকে উৎসাহিত করা উদ্বুদ্ধ করা এ বিষয়ে অধ্যায় এই অধ্যায়ে ইমাম মুনাভি رحمه الله উনি দুটি আয়াত নিয়ে এসেছেন এবং প্রায় চারটি হাদিস নিয়ে এসেছেন প্রথম আয়াত সূরা ফাতিরের 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আলাম নুআম্মিরকুম মা ইয়া তাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুম নযি আমি কি তোমাদেরকে বয়স বাড়িয়ে দেই নাই মা ইয়া তাযাক্কারু ফীহি মান তাযাক্কার এতটুকু বয়স আমি তোমাদেরকে দেই নাই যেই বয়সে তুমি সেই বয়সে তুমি চিন্তা ভাবনা করে অনেক কিছু উপদেশ গ্রহণ করতে পারতে ওয়াজা আকুমুন নাদীর এবং তোমার কাছে কি কোনো নজির আসে নাই কোনো প্রমাণকারী জিনিস আসে নাই তো আগে হাদিসে আবু রাজা আল্লাহতানা হাদিস রসুস হাসলাম বলেন আ আজারা আল্লাহ ইলা ইমরিন আখরা আজালাহু হাত্তা বালাগাসি তিন সানা আর ওয়াহুল বোখারি বোখালির হাদিস আবু হরাজ আল্লাহন তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন ইলা হাত্তা বলছেন যে ব্যক্তিকে আল্লাহ ষাট বৎসর বয়স দিয়েছেন ষাট বৎসর বয়স পাবার পরেও যদি সে সৎ কাজ করার যদি সুযোগ না পেয়ে থাকে তাহলে আল্লাহ তালা এমন ব্যক্তিকে মাজুর মনে করেন না এবং তার অজরকে আল্লাহ গ্রহণ করবে না তাহলে পঞ্চাশ ষাট চল্লিশ বছর বয়স দিয়েছে আর আল্লাহ বলছেন আওয়ালাম নোয়ামির কুম আমি কি তোমাকে এত বয়স দেই নাই মা এত দাক্কার অফিহিমান তাদাক্কার যে বয়সের ভিতরে তুমি ইচ্ছা করলে সেখান থেকে কিছু নসিহত তুমি গ্রহণ করতে পারতে ওয়াজা আকমুন নাদির আবার আমি তোমার কাছে নজিরও পাঠিয়ে দিয়েছি নজির কি নবী পাঠিয়ে দিয়েছে আব্বাস তিনি বলেন এই নজির অর্থ বলেছেন নবী আলাই সালু সালাম দ্বিতীয় অর্থ বলেছেন বার্ধক্য চুল সাদা হয়ে যাওয়া তোমার বয়স যখন বেশি হয়েছে চুল পাকা শুরু হয়েছে তখন কি তোমার বোঝা উচিত ছিল না যে আমার বয়স কমে আসছে বয়স শেষ হয়ে যাচ্ছে তখন কি তুমি নেক আমল করতে পারো নাই তাহলে আল্লাহ তারা আমাদেরকে স্তর দিয়েছে বাল্যকাল ছিল তারপরে আল্লাহ তালা আবার আমাকে যুবক বানিয়েছে যুবকের পর আমি আবার বার্ধক্যের দিকে রওনা হয়েছি তো এই সব কিছু আমাকে প্রথম থেকে জানা হয়ে যায় যে মৃত্যুর পথে আমি আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি তো ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর বয়স যাদেরকে দিয়েছে এত লম্বা বয়স পাওয়ার পরেও যদি মৃত্যুর কথা আমাদের স্মরণ না হয় এবং জীবনের শেষ বেলাতে গিয়ে যদি এখনো যদি এক ভালো আমল যদি করতে না পারি তাহলে আল্লাহর কাছে আমরা দায়বদ্ধ হয়ে দায়ী হিসেবে গণ্য হব আল্লাহ তালা সেই দিন আমি যতই ওজর পেশ করি না কেন আল্লাহ তালা আমার ওজোর গ্রহণ করবেন এই বিষয়ে আরেকটা হাদিস হাদিস আনিবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা কল কানা উমর রাজি আল্লাহ আনহু ইউদু খিল মা আশিয়া বদরিন ফা কান্না হু ওয়াজাদাফি নফসিহি ফাকল ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহু তিনি বলেন কানা ওমর ইউদু খিলুনি মা আসিয়া খি বলছেন ওমর রাজি আল্লাহ তালহু তিনি আমাকে ওই মজলিসে ওই বৈঠকে উপস্থিত করতেন যে বৈঠকে বদরের বড় বড় বয়স্ক সাহাবি অংশগ্রহণ করত অর্থাৎ বদর যুদ্ধে যে সমস্ত বয়স্ক সাহাবি ওনারা যুদ্ধ করেছেন ওদের বিশেষ ফজিলত আছে ওই সাহাবা একরাম যেই বৈঠকে যেই মজলিশে ওনারা বসতেন পরামর্শর জন্য সেই বৈঠকে অমর আজিয়া আল্লাহ হতনানহু আমাকেও ডাকতেন বলছেন। ইবনে আব্বাস রাজি আল্লাহ তো বলছেন ফাকা আন্নাহু বাদ আহহু মোজাদ হাফিন আফসিহি ফাকাল লেবায়েদ হুল ওয়াহাদা মায়া না ওয়ালা উন মিস তো সেই বদরের বয়স্ক সাহাব একরামদের মাঝে একটা ভিতরে যেন একটা বারবার একটা প্রশ্ন আসছিলো যে আমরা এই বয়স্ক মানুষ একত্রিত হয়ে বসি তো আমাদের মাঝে এই ছোট্ট বাচ্চাটি কেন এসে বসে কান্নাহু সাদরিহি ওয়াজাদাফি তাদের অন্তরে যেন এই জিনিসটা বারবার খটকা দিচ্ছে এবং ওনারা বলছেন যে এই বাচ্চাটা আমাদের কাছে কেন এসে বসে এরকম বয়সের বাচ্চা তো আমাদের বাড়িতে বাড়িতে অনেকেরই আছে তো তাদেরকে নিয়ে আসি না এই বাচ্চাটা বারবার কেন এখানে এসে বসে আলিমতুম বলছে নিশ্চয় সে কোন মর্যাদার অধিকারী ইন্নাহু মিন হাইতু আলিম তুম তুমি অচিরেই জানবে যে এই বাচ্চাটাকে আমি কেন নিয়ে আসি এবং তার মর্যাদা কি এই বাচ্চাটাকে আমি কেন এখানে বসতে নিয়ে আসি এবং এর মর্যাদা কি এটা একটু পরে জানবে ইবনে আব্বাস বললেন যে আমাকে একদিন অমর রাজি আল্লাহ তালহু ডেকে পাঠালেন ফালানি মা আহম

আল্লাহ বলছেন ইদা যা আনাসুরুল্লাহ যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়ী যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়ী যখন আসবে এই আয়াতের ব্যাখ্যা ওমর রাজি আল্লাহ জিজ্ঞাসা করেন কাদেরকে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী বয়স্ক সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করেছেন যে এই আয়াতের ব্যাখ্যা আপনারা কি বলবেন ফাঁকা আলা বাজুহম তো কিছু লোক সেখান থেকে বললেন উমির না নাহমদুল্লাহ হা ওয়ানাস্তা ওফিরুহু ইদা না সরানা ও ফাতহা আলাইনা উরা আয়াত যেটা ইদা জা আনাস উল্লাহ আলফাত ওরা আইতান্না সৈয়দ হোলুন আফিদীন ইল্লাহি আফোয়াজা ফাসাব্বেহ বেহামদিরব্বিক ওয়াস্তা ওফি যখন নাকি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং মদদ আসবে বিজয় আসবে এবং আপনি দেখতে পারবেন মানুষেরা দলে দলে ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে সেই মুহূর্তে ফাসব্ব বেহ বেহামদিরব্বিকা আপনি আপনার প্রতিপালকের তাসবিহ বর্ণনা করুন পবিত্রতা বর্ণনা করুন এবং ক্ষমা চান ইন্নাহু কানা তাওয়াব নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী তো এই আয়াত সম্পর্কে যখন বদরের যুদ্ধের অংশগ্রহণকারী বয়স্ক সাহাবা একরাম দেখে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা এর ব্যাখ্যা কি বলবেন তো তিনি না বললেন যে ইদা নাসারানা উমির না মাদুল্লাহ আল্লাহ আমাদেরকে তার প্রশংসা করতে বলেছেন তার কাছে ক্ষমা চাইতে বলেছেন কখন যখন আমরা সাহায্য প্রাপ্ত হব অথবা আল্লাহ আমাদেরকে বিজয়ী দান করবেন তখন আল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহর তসবির তহমিদ করো ওয়াসাকাতামাকুল সেই আন আর কিছু লোক কোনো উত্তর দিতে পারলেন না যে এই আয়াতের ব্যাখ্যা কী ফকাল আলী আকাদা আব্বাস ইবনা আব্বাস বললেন তখন অমর আমার দিকে ইশারা করে বললেন যে হে ইবনে আব্বাস তুমি কি বলো তুমি কি এই ব্যাখ্যাই করো যে ব্যাখ্যা এরা করছেন ফাকুল তো তখন আমি বললাম লা আমি এই ব্যাখ্যা করি না কল তিনি বললেন ফামায় তাকুল তাহলে আপনার কি ব্যাখ্যা সেটা বলুন কুল তো আমি বললাম হুয়া আজ আলু হিসারাম বলছেন এই আয়াতের ব্যাখ্যা আমি এটা বলছি যে আল্লাহ তালা যখন বলছেন যখন তোমাদের সাহায্য আসবে এবং বিজয় আসবে তো এখানের উদ্দেশ্য হলেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এন্তেকাল হওয়াটা বোঝানো যাচ্ছে এখানে আল্লাহ রসুল সাল সাল্লামকে এই দুনিয়ায় তার ইসলামকে বিজয়ী করার জন্যই পাক পাঠিয়েছিলেন তো সেটা যদি হয়েই যায় তাহলে আল্লাহ রসুলকে আর দুনিয়া থাকার প্রয়োজন নাই এই আয়াত আমাদেরকে যে বিষয়টা বলে দিচ্ছে সেটা হলেই অচিরেই আল্লাহ রসুল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হলেই যে বয়স হলেই যে অনেক কিছু জানা যাবে তাও নয় বয়স হওয়া মানে তখন মানুষকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে হ্যাঁ তখন মানুষদের উচিত যে বয়স হয়ে যাচ্ছে হয়তো তখন কবরের প্রস্তুতি নেওয়া উচিত কিন্তু বয়স কম ব্যক্তি অনেকেই এমনও হতে পারে যে তাদের চেয়ে বেশি জ্ঞানীও হতে পারে তো তাদের কাছ থেকেও আমরা শিখার কিছু পালে সেটা গ্রহণ করতে কোনো আপত্তির কিছু নেই আন عائشة رضي الله আনহা قالت ما صلى رسول الله صلى الله عليه وسلم صلاة بعد أن نزلت عليه إذا جاء نسل الله والفتح إلا يقول فيها سبحانك ربنا وبحمدك

বেহামদু রব্বীক ফির আপনি আপনার রবের পক্ষ থেকে তসবিহ বর্ণনা করুন করুন বিধায় আল্লাহ রসুসলাম এই আয়াতের উপর আমল করতে যে এই দোয়াগুলি উনি বেশি বেশি পড়তেন সম্মানিত শ্রোতা মণ্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর আবার আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশা ইনশাআল্লাহ তাআলা আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি। জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন হিস্ট্রিবি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্স-এ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন সোনা প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় ডায়ালগ ডায়ালগ ড দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় পাপ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় হে মোমিন হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদার তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোন যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার সাড়ে এগারোটায় বা সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী সুরায় ফতের তাফসির এবং সে বিষয়ে আব্বাস আল্লাহ যে ব্যাখ্যা এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আল্লাহ সাল্লামের উপর যখনই এই আয়াত নাজেল হয়েছে তখন উনি রুকুতে এবং সেজদাই সুবাহান রব্বি আল আদিম আর সুবাহান আরব্বেল আলা না পড়ে এই দোয়াটি বেশি পড়তেন সুবাহান্লাহ রব্বানা ও বি হামদিকে يقول <سؤال> بخاري أبو المسلم <سؤال> كان رسول الله صلى الله عليه وسلم يكثر أن يقول في ركوعه وسجوده سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي ويتأول القرآن يعني يتأول القرآن أي يعمل ما أمر به في القرآن في قوله فسبح بحمد ربك واستغفر أي سورة التي على رسول الله صلى الله عليه وسلم فسبح بحمد ربك الحمد তাস বিহ বর্ণনা করুন ওস্তাক ফিরহু এবং তার কাছ থেকে ক্ষমা চান বলছেন এই আয়াতের উপর আমল করতে যে আল্লাহ রসিসাল্লাম রুকুতে এবং সেজদায় বেশি বেশি এই দোয়াটি পড়তেন সুবাহান কাল্লাহাম্মা রব্বানা ও বিহামদিকে আল্লাহ ফিল অফির রওয়ায়েত ইল্লি মুসলিমিন মুসলিমের একটি রওয়ায়ত আছে কান আর সুরুল্লাহ সিহসাল্লাম ইউক্তিরু আইয়া কুল আ কবলা আইয়া আল্লাহ সুবাহান কাল্লাহাম্মা ওবিহামদিকে

তো আয়সা রাজি আল্লাহ তালা বললেন যে কি ব্যাপার আপনি একটা নতুন দোয়া বের করেছেন যেই দোয়াটি আপনি বারবার পড়েন এর কারণ কি তখন তিনি বললেন যে আল্লাহ তালা আমার জন্য একটি আলামত তৈরি করেছে আমার উম্মতের জন্য সেই আলামতটি কি ইদা যা আনাসুল্লাহ ফাত আলামত মানে চিহ্ন তো চিহ্ন এটাই আল্লাহ নবী শাসলামের এনতেকালের চিহ্ন মৃত্যু বরণ করবে তারই ভবিষ্যদ্বাণী বিধায় আল্লাহ তালা যেহেতু আমাকে তাসবি পড়ার জন্য বলেছেন তাই আমি এই দোয়াটি বেশি বেশি

নাজেল করেন নাই অর্থাৎ ওনার জীবনের শেষ বয়সে এসে ওহি নাজেল হওয়ার মাত্রাটা বেশি বেড়ে গিয়েছিল যা নাকি পূর্বে এত বেশি ওহি নাজেল হতো না তো এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি সেটা হলে যে আল্লাহ তার রসুল সাহসালকে জীবনের শেষ মুহূর্তে ওনাকে দিনের কাজের জন্য বেশি ব্যস্ত রেখেছেন ওই নাজেল বেশি হচ্ছে হুকুম আহকাম বেশি নাজেল হচ্ছে আমলের ক্ষেত্রেও তৈরি হচ্ছে আমলের দিক দিয়েও বেশি ঝুঁকে যেতে হবে তো যেহেতু মানুষের জীবনের শেষ মুহূর্তে যদি ভালো আমল করতে পারে তাহলে জীবনের শেষ মুহূর্তের আমলটা যদি সুন্দর হয় তাহলে বিচার হবে তার উপর ভিত্তি করেই শেষ জীবনটা ভালো গেলে বলে শেষ ভালো তার সব ভালো তার শেষ ভালো তার যার সব ভালো তার তো শেষ জীবনে এসে ভালো ভালো আমল করলে হয়তোবা আমার বাকি জীবনটায় ভালো বলে গণ্য হতে পারে আন জাবিনাদী আল্লাহু আনহু কল কল আন নবী ইউসালসাল্লাম ইয়ুবা আসু কুল্লু আবদিন আলা মা মা তা আলাইহি রাহ মুসলিম জাবের রে আল্লাহলাম তিনি বলেন রসুল সালসাল্লাম বলেছেন ইউবা আসু কুল্লু আবদিন আলা মা মা আলাই আলাইহি মানুষেরা কোন বান্দা যেই অবস্থায় মৃত্যুবরণ করবে কেয়ামতের দিন তাদেরকে সেই অবস্থায় ওঠানো হবে এই জন্য যারা আল্লা পাখির দিনদার বান্দা বান্দা আমরা শুনতে পাই যে তারা সেজদারত অবস্থায় মারা গিয়েছে অনেকেই শোনা যায় রত অবস্থায় মারা গিয়েছে অনেকেই শোনা যায় এরকম দিন প্রচার করতে গিয়ে বক্তব্য দিতে দিতেই মারা গিয়েছে মোজাহিদিন যারা আল্লাহ রাস্তায় জিহাদ করেন তারাও জিহাদ করা অবস্থায় যখন শরীরে জখম লেগে শরীরে তীর লেগে সে ক্ষত বিক্ষত হয়ে যখন সে মারা যাবে ত্যামতের দিন সে ওই অবস্থায় তাকে কে আমাদের উঠানো হবে বলছেন তার শরীর থেকে রক্ত প্রবাহিত হবে লাউনু হু কা লাউনির দমু কারে তার শরীর থেকে যে রক্ত প্রবাহিত হবে রক্তের রংটা তো রক্তের মতো হবে কিন্তু গন্ধ রক্তের মতো হবে না গন্ধটা হবে মিষ্কম্বরের গন্ধ তাহলে মানুষ যে অবস্থায় মারা যাবে সে অবস্থায় তার তাকে কে আমাদের উঠানো হবে এখানে একটি বিষয় যেটা আমাদের চিন্তা করা দরকার আমরা যারা পাকের নাফর মানে তৃপ্ত থাকি অনেক সময় দেখা যাচ্ছে পুরী পুরাটা রাতি। আমরা ফিলিম এবং অশ্লীল কাজে আমরা জড়িত আছি আমরা কিন্তু এখনও একটু চিন্তা করি না যে এই মুহূর্তে যদি আল্লাহর পক্ষ থেকে মালাকুল মৌত আসে আর আমার জানটা যদি নিয়ে যায় তাহলে আমার মৃত্যুটা কোন অবস্থায় হল একজন ব্যক্তি যে বেবিচারি কাজ করে জিনা করে তখন যদি সে এই কথাটি স্মরণ করে যে আমার মৃত্যু কখন আমার কাছে আসবে জানি না তবে যে অবস্থায় মৃত্যু হবে সে অবস্থায় আমাকে আমাকে উঠাবে তাহলে এই বেবিচারি অবস্থায় যদি মারা যায় সিগারেট পান করছি ওই অবস্থায় যদি মারা যায় মিথ্যা বলছি ওই অবস্থায় যদি মারা যায় চুরি করছি ওই অবস্থায় যদি মারা যায় ওপর জুলুম করছি ওই অবস্থায় যদি মারা যায় তাহলে বুঝে আসলো যে ইনামাল আমাল খাওয়াতিম জীবনের শেষ মুহূর্তটা যেভাবে কাটবে আল্লাহ পাক তাকে সেইভাবেই তাকে ভালো এবং মন্দ বলে গণ্য করবে তো এই জন্য সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহ আলমিন আমাদেরকে যে জীবনটি দিয়েছেন এই জীবনটির পাক আমাদেরকে এমনি বেফায়দায় পাঠান নেই বলছেন আফা হাসিবতুন আন্না মা আন্না তুমি কি মনে করো আমি তোমাদেরকে সৃষ্টি করেছেন আবাসান ফায়দাবিহীন এমনি কোনো লাভ নেই ও আন্নাকুম ইলাইনা আলা তোর যাওন তোমরা কি আমার কাছে ফিরে আসবে না আল্লাহর কাছে যখন ফিরে যাওয়া হবে আল্লাহরাব্বুল আলামিন ওনার কাছে সবকিছু লিপিবদ্ধ রয়েছে সবকিছু লিপিবদ্ধ রয়েছে ফা আম্মা আম্ উ তিয়াই কিতাবাহু ফায়াকুলু হা ও মোকরা ও কিতাবিয়া যেই কিতাবটা আল্লাহ লিখে রেখেছেন সেটা আল্লাহ পাক আমার হাতে তুলে দিবেন তোমার আমোল নামা তুমি নিজে পড়ে দেখো কোন কত বয়সে কোন দিন কোথায় কি করেছো। সব কিছু লেখা আছে এবং আয়নার মতো পরিষ্কার ভিডিওর মতো সব কিছু দেখতে পাবেন যে আমার আমল কি কি করেছে তো আমলটা যদি পাক ডান হাতে দেয় তাহলে ফলাফল ভালো ও আমা কিতাবাহু বিয়া আর আমুল যদি আল্লাহ পাক বাম হাতে দেয় আল্লাহ যেন আমাদের কাউকে আমুল নামা বাম হাতে না দেন বলছেন ফয়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া সে তখন সে বলবে হাই আফসোস লাইতানি তা উতা কিতাবিয়া আল্লাহ যদি আমার এই আমুল আমার হাতে যদি না দিত তাই ভালো ছিল কেন এটা বলবে যেহেতু আমুল সে দেখতে পাবে যে আমি কি করেছি কখন কোন অন্যায় করেছি কখন কোন জুলুম করেছি কখন কোন গুনাহ করেছি সবকিছু দেখতে পাবে আর এমন একটি কিতাব আল্লাহ পাক মানুষের হাতে তুলে দিবেন মা লে হাজ কিতাব লা ইউহাদ্দুরু সখি রতান ওয়ালা কাবীরতান ইল্লা আহ সাহা আল্লাহ তালা বলছেন মানুষ আফসোস করে বলবে যে আয়ে আল্লাহ মা লে হাজাল কিতাব কেমন কিতাব আমার হাতে তুলে দিলেন লা ইউহাদ্দুরু সঘিরতান ওয়ালাহ কাবীরতান ইল্লা আহসাহা আমার জীবনের যত গুণা আছে ছোট হোক বড় হোক সব গুণাই তো দেখিয়ে এখানে লিপিবদ্ধ করা আছে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী সেই দিনের ভয় আমাদের অন্তরে আসতে হবে সেই দিনের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে সেই দিনকে কেন্দ্র করে আমি যদি একটি ক্ষুদ্র কোনো নেক আমল করি খায়রান ওই আমলটি আল্লাপা কেয়ামতের দিন আমাকে দেখিয়ে দেবেন তারা বদলা দেবেন অমাইয়া মালমিস আর যদি সামান্য কোনো অন্যায় কাজও আমি সেই দিনই করে থাকি তাহলে সেই দিনও আল্লাহ তালা আমাকে দেখিয়ে দেবেন সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই হাদিসের সাথেই এই অধ্যায়টি শেষ হয়ে যাচ্ছে এর পরবর্তী অধ্যায় যেটা সেটা বাবুন, ফি, বায়ানি কাসরাতি তুরুকিল খায়ের ভালো কাজের বিভিন্ন পন্থার বিষয়ে অধ্যায় অর্থাৎ কেহ যদি কোনো নেক কাজ করতে চায় আমরা ধারাবাহিকভাবে যে আলোচনার যে ধারাটা আমরা পাচ্ছি সেটা হলেই আমাদেরকে প্রথমেই এই হাদিসের শুরুতে এখলাস সম্পর্কে আলোচনা করা হয়েছে এরপরে বলেছে যে এখলাসের সাথে সাথে তৌবা করা দরকার তাকোয়ার বিষয়ে আলোচনা করেছে এরপরে মোজাহেদা বেশি বেশি কাজের ভিতরে উদ্বুদ্ধ করার চেষ্টা এ বিষয়ে আলোচনা করেছে ইস্তেকামাত অটল থাকার বিষয়ে এরপরে বলেছে যে তুমি আমলের দিকে ধাবিত হও আর তাও যদি না পারো জীবনের শেষ মুহূর্তে আমল করার ক্ষেত্রেও তোমরা ধাবিত হও এই যে ধারাবাহিকতার সাথে খুব সুন্দরভাবে এই জন্য বলা হয় যে এই রিয়াজুসলেহিনটি এত গুরুত্বপূর্ণ কিতাব যে ইনি এত সূক্ষ্মভাবে এত সুন্দরভাবে বইটাকে সেটিং দিয়েছেন এবং এটাকে তার টিপ দিয়েছেন যে একজন মানুষ তার বাল্যকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার যা যার কিছু দরকার সব কিছু এই বইয়ের ভিতরে আছে এই এই বইটি আমাদের প্রত্যেক মুসলমানের ঘরে থাকা দরকার এবং এই বইটি আমাদের পড়া দরকার এই বইয়ের মাধ্যমে ব্যক্তি জীবনে ঠিক তেমনি পারিবারিক জীবনেও দিক নির্দেশনা এই কিতাব থেকে আমি গ্রহণ করতে পারি ঠিক তেমনি আমার পরলৌকিক জীবন আখেরাতের জীবনের জন্য আমাকে কি করতে হবে কি প্রস্তুতি দুনিয়ায় আমি কি কি আমল করবো কেমনভাবে আমল করব এই কিতাবটি আমাদের জীবনের জন্য একটি বড় পরিবর্তনের মাধ্যম হয়ে আসবে বলে আশা রাখি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কিতাবটি খালেস আল্লাহর এটা পড়া এটা দর্শে নিয়ে আসা আলোচনায় নিয়ে আসা শোনা এবং তার উপর আমল করা যেন পাক আমাদেরকে তৌফিক দান করেন এই দোয়া করেই আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হরবুল আলমিন আমাদের সকলকে তার দিনের বুঝ এবং তার উপর আমল করা যেন তৌফিক দান করেন ও আখির দানা আলহামদুল্লাহ রব আলিন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন ওয়া আত জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড